اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته ابو دبيকে রেজাউল বিবাহের পদ্ধতি শরীয়তি পদ্ধতি কি ভাই বিবাহের পদ্ধতি হচ্ছে আপনি যখন বিবাহ করবেন তখন একজন সুন্দর পাত্রী কী করবেন আগে নির্বাচিত করবেন একজন সুন্দর পাত্রী সুন্দর বলতে দেখতে সুন্দরই না যার আখলাপ চরিত্র যার স্বভাব চরিত্র হবে সুন্দর দিনদার পরেশগার যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তুন কফল মার আতুল আর বাইন একটা মহিলাকে বিয়ে করায় চারটা জিনিস দেখে সাধারণত চারটা জিনিস দেখে মানুষ মহিলাদের বিয়ে করে জি জামা আলিহা তার সৌন্দর্য দেখে প্রথম হচ্ছে তার সৌন্দর্য অনেকেই সৌন্দর্য সুন্দর হলেই যথেষ্ট আর তার ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নেই তার আগা পিছা দেখার কোনো কিছু দরকার নেই যথেষ্ট অনেকেই মনে করে আর কি দু নম্বর হচ্ছে যে ওয়ালি মা আলিহা তার সম্পদ দেখে একটা মহিলার সম্পদ আছে কিংবা তার বাপ বাপের সম্পদ আছে মহিলা একই একটাই সন্তান মরে সমস্ত মালিক হয়ে যাবে তখন কিন্তু মহিলার সে আগা পিছু আর কিছু দেখে না তার চরিত্র দেখে না ভালো মন্দ কিছু বাজ বিচার করে না এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর হচ্ছে বলে হাসা বিহা অনেকেই বংশ পরিচয় দেখে সম্ভ্রান্ত ঘরের মেয়ে বাস আর কিছু দরকার নেই আর চার নম্বর হচ্ছে ওয়ালি দিন ইহা কোনো কোনো পুরুষ শুধু দিন ধর্ম দেখতে চায় আর আল্লাহ রসুল বলছেন ফজফর বেজাতির দিন তুমি দিন ওয়ালিকে কি করো প্রাধান্য দাও বিদায় আমাদের যে সুন্দর সৌন্দর্য না হলেও চলবে যে আপনার বংশ না হলেও চলবে যে আপনার টাকা পয়সা না থাকলেও চলবে শুধুমাত্র যদি তার মধ্যে দিন ধর্ম থাকে এরকম একটা মেয়েকে আপনি প্রথমে নির্বাচন করুন তারপরে বিয়ের দিনে আপনি আপনার পিতা আপনার ভাই বোন দু একজন চারজনকে নিয়ে আপনি মহিলার গ্রামে যান সেই মেয়ের বাড়িতে যান আপনি বিয়ে করে আসুন সাদাশি দিয়ে বিয়ে বিয়েতে কিন্তু আপনার দেনমোহর বা মোহর যেটা যেটা আমাদের দেনমোহর বলে আসলে দেনমোহর না মোহর মোহর দেওয়াটা হচ্ছে ফরজ মোহর অতটুকুই দিতে হবে যতটুকু আপনি দিতে পারবেন না দু লাখ পাঁচ লাখ টাকা কাবিন নামায় লিখে দিলেন তারপরে দেওয়ার নামই নেই আপনি মরে গেলেন আর আপনার উপরে আপনার ঋণ থেকেই গেল যে না এটা একদম না যায় বরং আপনি যদি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যতটুকু আপনার দেওয়ার ক্ষমতা এমন কি যদি বছর রাত্রিতে আপনি কিংবা বছর রাত্রিতে যাওয়ার আগে আগে বিবাহের মজলিসেই যদি আপনি সম্পূর্ণ সেই টাকাটা যদি শোধ করার ক্ষমতা রাখেন সব থেকে উত্তম এতটুকুই আপনি মোহর নির্ধারিত করবেন তারপরে না বিয়ে যখন হয়ে গেল আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন তখন অলিমা করবেন অলিমা হচ্ছে ভোজ না বরযাত্রী একশো জন বরযাত্রী নিয়ে শ্বশুর বাড়িতে খেতে যাবেন না বরং ওই যে ওই একশো জন ব্যক্তিকে আপনি কি করুন আপনার স্ত্রীকে আপনার বাড়িতে নিয়ে আসার পরে একটা অনুষ্ঠান করুন যেটাকে আমাদের বৌভত বলে অনেকেই যে সেটা হচ্ছে অলিমা বলিমা হচ্ছে সুন্নত আল্লাহ রসুল এক বললেন ও বিশাতিন তুমি একটা ছাগল দিয়ে হলেও অলিমা করো তার মানে একটা ছাগল জবাই করে রান্না করেও তুমি অলিমা করো বিধায় এখান থেকে বুঝতে পারা যাচ্ছে অলিমা করাটা হচ্ছে সুন্নত বিধায় যে মোহর দেওয়া হচ্ছে ফরজ আর অলিমা করা হচ্ছে সুন্নত বাকি যেগুলো গায়ে হলুদ দ্বার মুক্তমুখ এগুলো 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 সব হচ্ছে হিন্দুয়ানি প্রথা বরযাত্রী আপনি একশোটা নয় বরং আপনি দু চারজন নিয়ে আপনার বাড়ির দু চারজন নিয়ে গিয়ে বিয়ে করে আসবেন এটা হচ্ছে শরীয়তের বিধান شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام أختلف الذين أُوتوا الكتاب إلا من بعد ما جاء.